আশা করি তোমরা এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা সকলে তোমাদের বাসায় সুস্থ আছো, ভালো আছো। আর আলহামদুলিল্লাহ ম্যাডামও তোমাদেরকে ভালো আছি। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু পার্ট 3, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে যে সৃষ্ট দুর্যোগগুলো, তার সর্বশেষ যে ক্লাসটা টর্নেডো এবং কালবৈশাখী, এই দুটো দুর্যোগ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই শিক্ষার্থীরা ক্লাসটা মন দিয়ে খেয়াল করবে। টর্নেডো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টর্নেডো অন্যতম। এটি প্রচণ্ড গতিসম্পন্ন এক ধরনের ঘূর্ণিঝড়। স্থলভাগের নিম্নচাপের ফলে এর উৎপত্তি হয়। এটি স্থানীয়ভাবে সংঘটিত এক ধরনের ঝড়। টর্নেডো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার সম্পর্কে কোনো পূর্বাভাস বা সতর্ক সংকেত দেওয়া যায় না। টর্নেডো শুরুর পূর্বে আকাশে কে ফানের বা হাতির সুরের মতো মেঘ দানা বাঁধে। এই হাতির সুরের মতো মেঘ ক্রমে ভূপৃষ্ঠের নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে। এই মেঘটি যখন ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলে, তখন সেখানকার বাড়িঘর গাছপালা ভেঙে যায় এবং মানুষ ও পশু পাখি মারা যায়। ফানেলের অভ্যন্তরে প্রচুর ঘূর্ণন চলতে থাকে। এই সুরের মতো টর্নেডো যখন মাটি স্পর্শ করে, তখন সব কিছুকে তছনছ করে ফেলে, এমনকি এক স্থানের জিনিসপত্র অন্য স্থানে নিয়ে যায়। এটি কোনো স্থানে আচমকা আঘাত হেনে মুহূর্তের মধ্যে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। এর স্থায়িত্বকাল হয় খুবই অল্প, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র। খুব কম জায়গায় এটি আঘাত হানে। বাংলাদেশে সাধারণত ফাল্গুনের শেষ দিকে বা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় টর্নেডো হয়ে থাকে। তাহলে এরপরে আমরা যে দুর্যোগটা নিব সেটি হচ্ছে কালবৈশাখী। কোনো স্থানের তাপমাত্রা প্রচুর বেড়ে গেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। তখন পাশের অঞ্চলের অপেক্ষাকৃত শীতল বাতাস প্রবল বেগে এক শূন্যস্থানে ধেয়ে আসে ও ঝড়ের সৃষ্টি করে, যা আমাদের দেশে কালবৈশাখী ঝড় নামে পরিচিত। কালবৈশাখী হলো এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থানীয়ভাবে সৃষ্ট প্রচণ্ড ঝড়। সাধারণত বৈশাখ মাসে এ ঝড় বেশি হয় বলে একে কালবৈশাখী ঝড় বলা হয়। প্রায় সময় উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড়টা আসে। বাংলাদেশে প্রতি বছরই কম বেশি কালবৈশাখী ঝড় হয়ে থাকে। টর্নেডো মতো অত বিধ্বস্তি বা ধ্বংস না হলেও এ ঝড়েও জানমালের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। কালবৈশাখী ঝড় ঘরবাড়ি উড়িয়ে নেয়, গাছপালা উপড়ে ফেলে, নৌ চলাচলে বিঘ্ন ঘটায়। কালবৈশাখীর কবলে পড়ে ভয়াবহ নৌ দুর্ঘটনাও ঘটে থাকে। এজন্য কালবৈশাখীর মৌসুমে নদীর পথে নৌকা ও লঞ্চ চলাচলে সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন এবং বিভিন্ন রকম সতর্কবাণীর মাধ্যমে সাবধানতা করার সংবাদও দিয়ে দেওয়া হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা এই পার্ট 3 আলোচনা থেকে যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ, এই আলো পাঠের মাধ্যমে আমরা যে প্রশ্নটা পরিষ্কারভাবে জানতে পারবো যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ধরন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা জানতে পারবো। আর অবশ্যই আমরা প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ যে আলোচনা করেছি এটাও তোমরা মন দিয়ে খেয়াল করবে এবং পড়বে। আশা করি তোমাদের সমস্যা হবে না। আর সবচেয়ে বড় কথা, মূল বইটা আমরা মন দিয়ে পড়ব এবং প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করব। আর প্রাকৃতিক দুর্যোগগুলো মন দিয়ে জেনে, মন দিয়ে পড়ে আমরা উত্তর করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।